খুব বাজে খুব বাজে ভেটকি ফ্রাই করে খেয়েছেন আপনারা ভেটকি মাছের ওই কবিরাজি বাজে বাজে লাগলে অবশ্যই বলা উচিত কনসেন্ট্রেট শক্তিগড় ল্যাংচা আমি খেয়েছি অনেক নাম শুনেছেন কিন্তু আপনি দেখলে ওটা খাবেন না ইন্ট্রোডিউস করিয়ে দিই আমার চ্যানেলের নামটা যে পেটু মুর্শিদাবাদি না এর জন্য হয়েছে কনসেন্ট্রেট লাস্ট কয়েকদিন ধরে মানে আমি এই বহরমপুর ফুড ফেস্টিভ্যালে ভিডিও করব বলে আমি বাংলাদেশের যে একটা বাণিজ্য মেলা বলে যে মেলাটা হয় ওই মেলাটা এত ভিডিও দেখেছি মানে নিজেকে বাংলাদেশি মনে হচ্ছিল সরি ভাই তো অ্যাকচুয়ালি আগের বছর আমার একটা কারণের জন্য আমার আসা হয়নি কিন্তু এই বছর আমি আর মিস করিনি এটা একটা বিশাল বড় অপরচুনিটি যে কোনো ব্লগারদের জন্য মানে যারা ফুড ব্লগ করে নরমালি বহরমপুর ফুড ফেস্টিভ্যালটাকে কভার করে তো আজকে এসেছি হচ্ছে বহরমপুর যে ফুড ফেস্টিভ্যাল চেটেপুটে খাই 2022 সেখানেই দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকানপত্র আছে প্রবাবলি এটা নেক্সট এক সপ্তাহ কি 10 দিন মতো চলবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো যে কতদিন চলবে আগে হতে হচ্ছে ওয়াইমের মাঠে তো এই বছরই আমি দেখলাম যে শিফট করেছে এটা হচ্ছে বহরমপুর স্টেডিয়ামে তো আজকে এসে দেখছি যে প্রচুর দোকান জাস্ট সবগুলো কভার করা পসিবল না আমি এখনো মাথায় ঠিক করতে পারছি না যে কোনটা কভার করবো কোনটা ছাড়বো আর এখানে প্রচুর লোকজন আছে একটু নার্ভাস ফিল হচ্ছে তো আমি জাস্ট এইভাবে প্ল্যানটা আপাতত শুরু করেছি যে আমি একটা স্টার্টার মেন কোর্স আর ডেজার্ট এইভাবে তিনটে সেকশন আমি ভাগ করবো ঠিক আছে তো এই তিনটের মধ্যে যেগুলো যেগুলো পড়বে সবগুলো কভার করা তো সম্ভব না আমার যেগুলো পার্সোনালি ফেভারিট সেগুলো কভার করবো চলো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে পিঠেপুলি শীতকালে গুড়ের পিঠেপুলি অ্যাকচুয়ালি আমার সেভাবে খাওয়া হয়নি দাদা পিঠেপুলির মধ্যে কী কী আছে এইটা তো দুধপুলি যা আছে এখানে সামনে দাদা আমাকে এক প্লেট দুধপুলি দাও আপাতত আচ্ছা সন্ধ্যারানী পিঠেপুলি আর এই দোকানটা কি পাশাপাশি মানে একই দোকান একই লোকের দোকান তো আচ্ছা আচ্ছা তাই ভাবছি যে দুটো অন্য রকমের খাবার এই যে কাউন্টারটা এটা কি মানে বকখালিতেই তোমার কাকদ্বীপ থেকে এসেছো এখানে এই কাউন্টারটা করতে আচ্ছা আচ্ছা তো শুরুটা কেলাবো এদিকে করিস না ওরকম হাট ভালো করে কর ভাই এটার প্রাইস হচ্ছে 2 পিস 30 টাকা এইরকম সাইজের মোটামুটি ঠিক আছে হ্যালো একটু ঠান্ডা হয়ে গেছে পিঠে পুলিগুলো একটু গরম গরম থাকলে না বেশ ভালো লাগে আমার পার্সোনালি বাইরের কোটিংটা অতিরিক্ত শক্ত শক্ত হয়ে যাওয়ার জন্য না মানে সেই টেস্টটা নেই যেটা নর্মাল পিঠে পুলিতে থাকে ভালো লাগলো না আমার এটা আজ এক্সপিরিয়েন্স হলো এটা আমি দাদাকে আবার বলি পিঠে পুলিটা নাকি শক্ত বলবো না ঠিক আছে বলবো না খুব একটা ভালো খেতে না একটু খাই না এটা আমি পরে ভিডিওতে আসছি আবার কী খাওয়া যাবে এটা ফিশ ফিঙ্গার ফিশের দোকানটা বকখালির যে ভেটকি মাছের আইটেম এটা আগেরবারে প্রচুর নাম করেছিল মানে প্রচুর লোকজন বলেছিল যে তুমি একবার এখানে এসে মাছের আইটেমগুলো ট্রাই করতে পারো কিন্তু আগেরবার তো আশাই হয়নি মাছের আইটেম তো অনেক দূরের কথা নেক্সট আইটেম যেটা নিয়েছি এটা হচ্ছে তোপসে ফ্রাই অ্যাকচুয়ালি পার্সোনালি আমি মাছের খুব একটা ভক্ত না মানে বাড়িতে থাকলে মাছ তো খাই না প্রায় বলতে গেলে এখানে এসে টাকা দিয়ে মাছ খাচ্ছি বড় লোকই ব্যাপার হলে যা হয় নিয়েছি 2 পিস তোপসে ফ্রাই দাম হচ্ছে 60 রুপিস প্রচণ্ড গরম এই হচ্ছে বাইরের কোটিংটা কী দিয়ে করে রে কে ফোন করছে ভাই তখন থেকে এটা বেশ ভালো করে একদম ফ্রেশ মাছ ইউজ করা হয়েছে সিরিয়াসলি এই হচ্ছে মাছের ভিতরে যে ফিলিংটা যে বাইরে যে ব্যাটারটা আছে ওটাও বেশ পাতলা আমি বলবো তোমরা যদি এখানে আসো এখানে এসে তোমরা কিন্তু মাছের আইটেমগুলো অবশ্যই ট্রাই করতে পারো কৃষ্ণদা কেমন আছো হেভি আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কৃষ্ণদার দোকানে গিয়ে ভিডিও করার কিন্তু কৃষ্ণদা দোকান আমি এতবার যাই তো সেই জন্য ওটার আলাদা করে দেখালাম না তোপসে ফ্রাইয়ের পরে মাছের আইটা আইটেম নিয়েছি এটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই সরি ফিশ হ্যাঁ সরি সরি এটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই এটার প্রাইস হচ্ছে 90 রুপিস পুরো তেলে জবজব করছে ওরে সাবাস ভাই প্রচুর মাছের ফিলিং দিয়েছে বুঝছো এই হচ্ছে মাছের ব্যাটারটা বেশ মোটা আছে কিন্তু এটার প্রাইস হচ্ছে 90 রুপিস তো আমি বলবো এটা 90 রুপিসে কিন্তু একদম জাস্টিফাইড ভিতরে সত্যি ভেটকি ইউজ করেছে বাইরে যে ব্যাটারটা আছে বেশ পাতলা আর ভিতরে মাছের আইটেমটা দিয়ে হেভি লাগছে চলো নেক্সট আইটেম ট্রাই করি তো ওখানে আমি দেখতে পেলাম ওইখানে একটা অলরেডি লেবানিজ দোকান আছে গো লেবানিজ বলে নামটা আমি অনেকবার শুনেছি তো দেখি এখানে খাবার কীরকম পাওয়া যায় চিকেন শাওয়ারমা হচ্ছে 160 টাকা যেটা নর্মালি অন্যান্য জায়গায় আমরা কত খেয়েছিলাম ওখানে 190 এখানে কিন্তু অনেকটাই সস্তা ঠিক আছে মানে 190-160 তাও আবার কোথায় না একটা মেলার মতো জায়গায় চিকেন দেখলেই এক মুখে যেন একটা আলাদা রকমের হাসি আসে মানে উপরটা একটু হালকা হালকা পোড়া আর ভিতরে জুসিনেসটা বোঝা যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে এই যে চিকেন টিকেন এগুলো তো আমরা নর্মালি খেয়ে থাকি
তো আমাদেরকে একটু আলাদা রকম কিছু ট্রাই করতে হবে, মানে যেগুলো এক্সপোজার পাই না। তো এটা হচ্ছে বহরমপুর ফুড ফেস্টিভ্যালে আমার পার্ট টু। আর কিছু কাউন্টার কালকে আমি দেখে গেছিলাম যেটা হচ্ছে একটু মেন স্ট্রিম থেকে বেরিয়ে, তো আজকে সেটাই আমি কভার করতে এসেছি। এবার থেকে একটা জিনিস করবো, যে ভিডিওতে হাসবে আমাকে দেখে তাকে ভিডিওতে নিয়ে নেবো, তাকে তাকে নিয়ে মজা করবো, নাহলে হচ্ছে না ভাই। প্রচুর লোকজন দেখছে, আমার ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। ৭০ টাকা হিসেবে এটা আমি বলবো, কিন্তু বেশ মানে কি বলবো, হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ্ট চিকেন। অবভিয়াসলি হৃষ্টপুষ্ট চিকেন হলে এত বড় লেগ পিস হবে না, ঠিক আছে, কিন্তু এটা বেশ টেস্টি। মানে আমি বলবো ৭০ টাকা হিসেবে কিন্তু এটা ঠিকঠাকই আছে। তোমরা এসে এখানে কিন্তু শাওয়ারমা ট্রাই করতে পারো, কারণ অনেক কম দাম, তার সঙ্গে এটাও কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালো। দেশি খিদে, এটা কি আপনার ক্লাউড কিচেন টাইপের? না না, ক্লাউড কিচেন টাইপের বাট আমরা আলাদা করে কোনো ব্যবসা করি না, আমরা ম্যানেজার নেই এখানে। গেট দিয়ে ঢুকে একদম সোজা চলে আসবে, সোজা চলে এসে দেখবে একটা ছোটো কাউন্টার দেশি খিদে বলে। আমার বেশ ভালো লাগলো কিন্তু এনাদের যে ইনিশিয়েটিভটা, আমি জিজ্ঞেস করলাম এটা জাস্ট মেলার জন্য শুরু করেছেন জিনিসটা। খাবার কীরকম আমি জানি না, এখন আমি ট্রাই করিনি, কিন্তু এনাদের যে আতিথিয়তা, যে ব্যবহার, সেটা কথা বলে আমার জাস্ট চরম লেগেছে। তো এটার প্রাইস হচ্ছে ৫০ রুপিস। আমি জানি না আমার কথা কতটা ক্যাপচার হচ্ছে, কারণ এই পাশে ভাই এই মাইকলাকে কে লাগিয়েছে সারাদিন ধরে, ভাই সানরাইজ আর সানরাইজ করে যাচ্ছে। ভিতরে যে বড়ার ভিতরে না একটা জিরে, তারপর ধনে গুঁড়ো, এগুলো দেওয়া আছে, ওইগুলো একটা ফ্লেভার মুখের মধ্যে বেশ ভালো লাগছে। আমি বলবো ৫০ টাকায় মন ভর্তি, সিরিয়াসলি বলতে চরম লাগছে। দেখো এখনো অবধি মোটামুটি আমাদের যা যা খাওয়া হলো, প্রথমে ঢুকে হচ্ছে পিঠে পুলি, তারপরে মাছ চিকেন, আর লাস্টে হচ্ছে দই বড়া, ঠিক আছে। ইন্ট্রোডিউস করিয়ে দিই, আমার চ্যানেলের নামটা যে পেটু মুর্শিদাবাদি না, এর জন্য হয়েছে। ও আমাকে সাজেস্ট করেছিল নামটা, তো ওর জন্য পেটু মুর্শিদাবাদি নামটা হয়েছে আমার। তো এই হচ্ছে সেই প্রতিম। অ্যাকচুয়ালি ওর সাথে আমার অনেকদিন দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু ওর এক্সামের জন্য দেখা হয়নি অনেকদিন ধরে, তো মেলায় এসে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো তোমার সাথে দেখা করে। নেক্সট আইটেম আমি যেটা নেবো সেটা হচ্ছে এখানকার কম্বো। অ্যাকচুয়ালি বহরমপুরে খুব কম জায়গাতেই কম্বো পাওয়া যায়, কম্বো আইটেম আমি বহরমপুরে প্রায় দেখিনি বলতে গেলে। তো এটা হচ্ছে, দোকানটার নাম হচ্ছে রূপকথা রোস্টার কিং, ঠিক আছে। জাস্ট যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আমি একবার দেখাবো, জাস্ট যেখানে ডান দিকে অনুষ্ঠানটা হচ্ছে আমার ডান দিকে, তার পাশেই হচ্ছে দোকানটা। তো এখানে আমি দেখলাম কম্বো পাওয়া যাচ্ছে, বেশ অনেক রকমের কম্বো আছে। কী কী কম্বো আছে আপনাদের এখানে? রাইস হবে, পোলাও হবে, চিকেন কষা, মটন কষা। চিকেন আইটেম দিলে ১০০ টাকা, মটন আইটেম থাকলে ১৫০টাকা। আচ্ছা, আপনারা কি কলকাতা থেকে জাস্ট মেলার জন্যই আসেন এখানে, মানে ইয়ে করতে? আচ্ছা আচ্ছা, জাস্ট এই ১০ দিনের জন্য। আগের আগেরবারে এসেছিলেন? হ্যাঁ। ওয়াই এমতে কিরকম রেসপন্স থাকে এখানে লোকজনের? ভালো ছিল ওই মাঠে, কিন্তু এই মাঠে তো আমাদের ভালোই দেখতে পাচ্ছি না সূচনা। ওকে, এটার প্রাইস হচ্ছে ১৫০। হালকা কড়াইশুটি আর তার সঙ্গে কিন্তু কিসমিস দেওয়া আছে। ওকে, এই যে কিসমিস আর কড়াইশুটিও দেওয়া আছে। তো আমি বলবো এটা স্বাদটা মোটামুটি অ্যাভারেজ, খুব একটা মানে বাড়াবাড়ি করে বলবো না, তবে মোটামুটি ভালো লাগবে। এই যে হলুদ পোলাও বা বাসন্তী পোলাও যেটা, এটা যে একটা এসেন্স থাকে সেটা কিন্তু এতে নেই। মাটনটা দেখে কিন্তু বেশ লোভ লাগছে ভাই। আমাদের আজকের ১৫০ টাকা দিয়ে আমি বলবো যে আমি কিন্তু স্যাটিসফাইড না এটা খেয়ে। দাদা কবিরাজি, কত কত দাম? কত? ১০০ টাকা। আমরা এক্সপোজ করছি। এক্সকিউজ মি, বলছি আপনারা এখান থেকে খেয়েছেন তো, কেমন লাগলো? মানে খুব বাজে ভেটকি ফ্রাই করে খেয়েছেন আপনারা? ভেটকি মাছের ওই কবিরাজি বলেছে জঘন্য একদম। বাজে লাগলে অবশ্যই বলা উচিত। অবশ্যই অবশ্যই। এটা ভেটকি ফ্রাই বলে কেন বিক্রি করছেন আপনি বলতেন? মাছের ফ্রাই গা বমি হয়ে গেছে। আমি বলছি আর কোনোদিন মাছ খাবো না। আমি যদি পাঁচজনকে বলি আর এখানে আসবেই না স্টল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আগেরবারও কিন্তু আমি শুনেছিলাম যে এখানে পচা মাছ দিয়েছিল, মানে অনেকে বলেছিল যে এখানে পচা মাছ দেওয়া হচ্ছে। যে কাকিমার উনার কিছু একটা মানে মাছের প্রবলেম হয়েছে, পচা মাছ দিয়েছে। আমরা এখান থেকে ভেটকি মাছের কবিরাজি বলে একটা মাছের আইটেম অর্ডার দিয়েছি, ঠিক আছে। দেখা যাক কীরকম হয়, একদম লাইভ তোমাদেরকে দেখাবো যে কীরকম খেতে। আমি নিজে খাবো, আমার সঙ্গে আমার একটা বন্ধু আছে, ওকেও ও খাবে, তো ও রিভিউটা দেবে, ঠিক আছে কীরকম। জেনুইনলি খুব একটা ভালো না, মানে খুব একটা ভালো না বলতে কি, মানে কোনটা মাছটা না মাছটা উপরে স্টাফিংটা ভালো? উপরে স্টাফিংটা তো নর্মাল ঝুড়ি ভাজি, ওটাই ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে। নট সো ব্যাড, ভেটকির যে গন্ধটা থাকে সেটা নেই, কিন্তু
অতটা বাজে না, খাওয়া যাবে। অ্যাকচুয়ালি দীঘা ফিশ কর্পোরেশন এই কাউন্টারটা অনেকেরই পার্সোনালি খুব পছন্দ, তো তোমরা যারা খেয়েছো এখানে তারা এসে কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। আমি তোমাদের যতটা পারলাম ঘুরে দেখানোর চেষ্টা করলাম কী কী খেলাম তাহলে এখন অবধি। পিঠে পুলি, মাছ, মাছের কবিরাজি, দই বড়া, চিকেন, কম্বোটা আমার অতটা ভালো লাগেনি। তোমাদের সীতাভোগ আর মিহিদানা একটা কাউন্টার করেছে, ঠিক আছে। ব্লগের প্রথমে মিষ্টি, ব্লগের শেষেও মিষ্টি, মানুষটাই মিষ্টি, তো সেই জন্য একটু সীতাভোগ আর মিহিদানা দিয়ে খাবারটা শেষ করি। শক্তিগড়ের লাংচা তো আমি খেয়েছি অনেক, নাম শুনেছেন, কিন্তু আপনি দেখলে ওটা খাবেন না, ওটা পুরো ভেজ ওটা ছাদে শুকোতে দেয়, আর আমাদের একটা টাটকা ভেজ আমরা মালটা নিয়ে আসি। আমি বর্ধমানের লাংচা খাইনি, শক্তিগড়ে খেয়েছি, তা আপনি বলছেন যে হার মানিয়ে দেবে, বললাম হার মানিয়ে দেবে, ঠিক আছে আপনি আমাকে একটা 10 টাকার ল্যাংচা দেন তাহলে খেয়ে দেখি। তো ওখানে কাকু একদম ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে শক্তিগড়ের ল্যাংচাকে, যে শক্তিগড়ের ল্যাংচাকে বলে বলে 10 গোল দেবে বর্ধমানের ল্যাংচা, ঠিক আছে। সিরিয়াসলি বলছি, আমি শক্তিগড়ের ল্যাংচা প্রচুরবার খেয়েছি, ঠিক আছে। শক্তিগড়ের ল্যাংচা থেকে এটা কিন্তু অনেক অনেক ভালো খেতে, টেস্ট ওয়াইজ শক্তিগড়ের ল্যাংচাটা অনেকটা বেশি ফ্রায়েড থাকে আর গাঢ় রস, এখানে কিন্তু সেরকম না, বেশ ভালো খেতে ভাই শক্তিগড়ের ল্যাংচা থেকে আমি বলবো এটা বেশ ভালো লাগছে। চরম চরম শক্তিগড়ের ল্যাংচাকে 10 গোল দিয়েছে কিন্তু একদম। অবশ্যই ঠিক আছে তো অনেক মানুষ দেখতে আসছে বেশ এনজয় করছে, আমিও বেশ এনজয় করছি। তো চলো আমি ততক্ষণ বাংলাদেশি মুড়ি ভর্তাটা এনজয় করি, বাংলাদেশের খাবার জানি না এক্স্যাক্টলি কীরকম খেতে আসল, কিন্তু এটা আমার বেশ ভালোই লাগছে। তো আবার দেখাবে নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো জায়গায়, বহরমপুর কিংবা বহরমপুরের বাইরে নতুন ইউনিক কোনো ডিশ নিয়ে। থ্যাংক ইউ। আমি বলবো যে তোমরা কাবাবটা বা এটা তো নর্মালি খেয়ে থাকো, আমি যেমন দেখালাম যে ওখানে দইপাড়ার দোকানে যে দিদিটা ছিল উনি জাস্ট মেলা থ্রু দিয়ে ওনার যে খাবারের যে প্রতিভাটা সেটা এক্সপোজ করার চেষ্টা করছেন, তো এইরকমই দোকানগুলোকে তোমরা একটু ট্রাই করো এই এই দোকানগুলো থেকে খাওয়ার, কারণ তাহলে তারাও একটু মনে মনে সাহস পায়, হয়তো ওই দিদিটাই দুদিন পরে হয়তো কোথাও একটা গিয়ে স্টল দেবে। আর যতটা পারো এখানে এসে খাওয়া দাওয়া করো, সাথে অনেকজনকে নিয়ে এসো এখানে, তাদেরকে খাওয়াও, নিজেরা খাও, খেয়ে খুশি থাকো। আশা করি তোমরা এখানে এসে খুব এনজয় করবে, আর আমার এই ভিডিওটা তোমাদের আর খুব ভালো লেগেছে।